এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন, এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন। ও গো ভাই জান, ও গো ভাই জান, রাখবো না তোমার বেশিক্ষণ, এবার হবে তোমার দাফন। এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন। ও গো ভাই জান, ও গো ভাই জান, রাখবো না তোমার বেশিক্ষণ, এবার হবে তোমার দাফন। গোরস্তানের মাটিতে বাঁধা হয়ে গেছে ঘর, হয়ে গেছে ঘর, আজকে হতে তুমি মোদের হয়ে যাবে পর, হয়ে যাবে পর, কালকে ছিলে আপন আজকে হয়ে যাবে পর, হয়ে যাবে পর, যে দেশে যাবে তুমি আসবে না হে থায়ার, আসবে তখন, এবার হবে তোমার দাফন। এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন, এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন। ও গো ভাই জান, ও গো ভাই জান, রাখবো না তোমার বেশিক্ষণ, এবার হবে তোমার দাফন। তো ভাই তার মাসুম বাচ্চাকে নিয়ে বলছে, মাসুম শিশু কাঁদে তোমার আব্বা জান বলে, আব্বা জান বলে, আর শেষ দেখা আজ দেখে নেয় কাফন খুলে, কাফন খুলে, এতিম করে গেলে ও গো মোর আব্বা জান, ও গো মোর আব্বা জান, বেওয়া হয়ে গেল আমার আম্মি জান, আব্বা আমার আম্মি জান, চিরজনমে চিরজনমের মতো আর পাব না তোমার সোনার বদন, এবার হবে তোমার দাফন। এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন, এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন। ও গো ভাই জান, ও গো ভাই জান, রাখবো না তোমার বেশিক্ষণ, এবার হবে তোমার দাফন। তো শেষ কথায় কবি বলছেন, কালকে ছিলে তুমি মোদের সঙ্গের সাথী, সঙ্গের সাথী, হঠাৎ আজকে নিভে গেল তোমার প্রাণের বাতি, প্রাণের বাতি, মরণ কখন আসবে কেউ তো জানে না, কেউ তো জানে না, আজ রইল আসিলে ফিরে যাবে না ভাই জান, ফিরে যাবে না, ও গো বনি আমি, ও গো বনি আমিন, ও গো বনি আমিন।
একদিন মরণ, সেদিন হবে তোমার দাফন, সেদিন হবে তোমার দাফন। এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন, এসে গেছে খাটিয়া পরে নাও সাদা কাফন। ও গো ভাই জান, ও গো ভাই জান, রাখবো না তোমার বেশিক্ষণ, এবার হবে তোমার দাফন, এবার হবে তোমার দাফন, এবার হবে তোমার দাফন। কেসে ইভানলি লুটেগি শয়তান, জিস ঈমান কি ঢাল বন জায়ে খুদ নামাজ। আরে ভাই আপ অভি ভি বেঠে হুয়ে হ্যায়, আরে হম তো গয়ে থে নামাজ পড়নে, আপ ভি জাইয়ে নামাজ পড় কে আইয়ে। জি হ্যাঁ, আর এক মিনিট রুকিয়ে, যাতে যাতে ইয়ানি কি চলতে চলাতে মাই আপ সবকো ইতনা হি গুজারিশ করুঙ্গা, হামারে কম্পানি ব্লেজ অডিও সিডি और हमारे जो कलाकार है जो बंगाल की मशहूर एम डी अब्दुल्ला साहब और शायर कवि राज बुनी अमीन साहब की तरफ से मैं ये नाचिस, जो आप सबों का सेवक, आपसे इतना ही गुजारिश करूँगा कि आप अपनी दुआ में शामिल रखिएगा, ताकि फिर अगले बार अगले साल ऐसे ही कुछ हम्द, कुछ नात, कुछ मन कवतर गज़ल के साथ ऐसे ही खूबसूरत कंपनी के साथ आपके खिदमत में पेश हो पाए। तब तक के लिए शुक्रिया, शब खैर, टेक केयर, अलविदा, खुदा हाफिज़।